প্রবাসীদের ইকা মাহফি নিয়ে যা বললেন সৌদি আরবের মন্ত্রী। চলুন বন্ধুরা দেখে নিই বিস্তারিত, আর ভিডিও এতটাই ইম্পর্টেন্ট যে অবশ্যই আপনারা আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে লাখ লাখ প্রবাসী পাড়ি জমিয়েছে। বর্তমান সময়ে সৌদিতে অবস্থানরত প্রবাসীদের অবস্থা ভালো নেই। সৌদিতে বিভিন্ন কাজের ক্ষেত্রে নিষেধ থাকায় কাজ নেই অনেক প্রবাসীদের। এছাড়া প্রবাসীদের বৈধ থাকার জন্য প্রতি বছর ইকামা করতে হয়। সৌদি প্রবাসীদের ইকা মাফি কমছে এরকম একটি অসত্য খবর প্রকাশ করেছে কেউ কেউ। বিভ্রান্তিকর এই সংবাদটিতে সত্যের লেশমাত্রা নেই। নিউজ পোর্টাল ফেসবুক পেজ অসত্য অথচ আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করে পাঠক টানার কূটকৌশল অবলম্বন করে। আদৌ তা পাঠকের ক্ষতির কারণ হচ্ছে, সত্য খবর বঞ্চিত হচ্ছে পাঠক। ইকা মাফি কমছে এরকম নয়, বরং ইকামার বর্ধিত ফি এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিরকম বিরূপ পরিবেশ তৈরি হচ্ছে সেই বিষয়টি ফলো আপ রিপোর্ট প্রকাশ করায় কথা জানিয়েছে সৌদি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী মাজেদ আল কাসবি। মাজেদ আল কাসবি বলেছেন, বর্ধিত ফির প্রভাবের বিষয়ে এক মাসের মধ্যে গবেষণাপত্র প্রকাশ করা হবে। সেই গবেষণাতে প্রবাসীদের ইকা মাফির সুফল কুফল উঠে আসবে। সোমবার এক টিভি সাক্ষাৎকারে মাজেদ আল কাসাবি আরো বলেছেন, মন্ত্রী পরিষদের কাছে গবেষণাপত্রটি পেশ করা হবে ঠিক এক মাসের মধ্যে। বর্ধিত ইকামার ফির সমস্যা সমাধান এবং চ্যালেঞ্জ মোকাবেলাতে কাজ করবে মন্ত্রী পরিষদ। তিনি বলেন, সরকার ইকামার ফি অটুট রাখার সিদ্ধান্ত নিয়েছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে ফির বিষয়টি পুনঃপুন পর্যালোচনা এবং গবেষণা করেও দেখা হচ্ছে। সৌদির বাণিজ্যমন্ত্রীর কথা খুবই পরিষ্কার, বর্ধিত ইকামার ফির বিষয়ে নানান পর্যালোচনা যেমন চলবে, ইকামার ফি অপরিবর্তিত রাখলেও তা বদ্ধপরিকর। ইকামার ফির কারণে প্রবাসীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও বাড়তি ফির ফলে দেশের উপকার হচ্ছে বলে মন্ত্রীর অভিমত। তাই ইকামার ফি কমছে এরকম খবরে বিভ্রান্ত না হয়ে পাঠককে অনুরোধ জানানো হচ্ছে আসলে। তো বন্ধুরা, আপনারা যারা মনে করছেন যে ইকামার ফি বাড়ানো হচ্ছে বা ইকামার ফি কমেছে, তাদের জন্য যে বিভ্রান্তিকর যে কিছু অনলাইন পোর্টালগুলো যে নিউজ ছড়াচ্ছে আসলে সেটা বিভ্রান্তিকর। তাই অবশ্যই আমাদের সঠিক নিউজটি বিভিন্ন মানুষের কাছে, আপনাদের কাছের মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে প্রবাসী ভাইদের আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।